অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। তারপরে বিদায় নেবে 2022-2023 কে স্বাগত জানাতে তৈরি তিলোত্তমা। বছর শেষের আনন্দে মাতোয়ারা শহর থেকে শহরতলি। যেমন শহরের বিভিন্ন দর্শনীয় স্থান, সেটা হতে পারে ভিক্টোরিয়া মেমোরিয়াল বা চিড়িয়াখানা, সেখানে 8-80 ভিড়। অন্যদিকে শহর থেকে শহরতলি অর্থাৎ বিভিন্ন জেলার যে জায়গাগুলি রয়েছে যেখানে পর্যটকের ভিড় একেবারে উপচে পড়ে, অর্থাৎ দীঘা, দার্জিলিং, তাজপুর, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মানুষের ঢল। বছরের শেষ দিনটা উপভোগ করতে সকাল থেকেই পথে নেমেছেন মানুষ। সুখ দুঃখ, পুরনো যা কিছু সব পেছনে ফেলে নতুন বছরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছেন মানুষ। আমাদের দুজন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। চিড়িয়াখানা থেকে রয়েছে মাধুরী চট্টোপাধ্যায় এবং অন্যদিকে পার্ক স্ট্রিট থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত। আমি শুরুতেই মাধুরীর কাছে চলে যাব। মাধুরী, আমরা জানি চিড়িয়াখানা এবং আজ 31st, অর্থাৎ 8-80 কচি কাঁচাদের একেবারে আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু এই চিড়িয়াখানা। কতটা ভিড় দেখতে পাচ্ছ? সুকর্ণা, যেমনটা তুমি বলছিলে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই একটা নতুন বছরকে স্বাগত জানানোর পালা। আর তার আগে পুরনো বছরের এই শেষ দিনটা সপরিবারে চেটে ফুটে আনন্দটা উপভোগ করে নিতে সকাল থেকেই শহরের যে সমস্ত উল্লেখযোগ্য পর্যটন স্থলগুলি আছে সেখানে ভিড় জমাচ্ছেন শুধু এ শহরের মানুষজন নয়, দূর দূরান্ত থেকে আসা, যা শহর শহরতলি সব জায়গা থেকে আসা মানুষজন। এই মুহূর্তে আমি আলিপুর চিড়িয়াখানাতে যে ভিড়ের ছবিটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একেবারে চোখে পড়ার মতো। আমরা জানি বছরের শুরু এবং বছরের শেষ এই দুটো দিন কিন্তু বিশেষত দূর দূরান্ত থেকে মানুষই আলিপুর চিড়িয়াখানায় ভিড় জমান। অনেকটা সময়ের জন্য বাড়ি থেকে বেরোচ্ছেন, তো তাই লাগেজও যেমন থাকে তেমনি সাজগোজ। এবং আরও একটা বিশেষভাবে দর্শনীয় যে বিষয় সুকর্ণা, পশু পাখি হরেক রকমের পাখি দেখার সঙ্গে সঙ্গে চিড়িয়াখানায় কিন্তু জমিয়ে আড্ডা দেওয়া, বসে খাওয়া দাওয়া, সেটাও কিন্তু মানুষ করে না। সেই কারণেই অনেক অনেক খাবার নিয়ে তারা একদম একটা পিকনিকের মুড কিন্তু চিড়িয়াখানাতেও রয়েছে। এই মুহূর্তে জেব্রার খাঁচার সামনে আমি রয়েছি, তাদেরকে দেখতে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে, না শুধু দেখছেনই না, ক্যামেরা বন্দি করছেন এবং তাদের সঙ্গে কোনো রকমভাবে যদি একটা সেলফি তোলা যায় সেই অবসরটুকুও কিন্তু মানুষ ছাড়ছে না। দূর দূরান্ত থেকে যে মানুষজন এসেছেন আমি একবার কথা বলে নেব। 31st বছরের শেষ দিন, চিড়িয়াখানা দিয়ে শুরু, আর কি কি পরিকল্পনা রয়েছে? আপাতত চিড়িয়াখানায় দেখবো, তারপর একটু ভিক্টোরিয়া যাব, এই আছে বাচ্চা, ছোট বাচ্চা তো বেশি জায়গায় ঘুরছি না এখন। হ্যাঁ, মোটামুটি বিকালের মধ্যে বাড়ি চলে যাওয়ার ইচ্ছা আছে। মূলত যার জন্য আলিপুরে আসা, তুমি কি কি পশু দেখলে এখানে? দেখবে না, ও বোধহয় কিছু দেখেনি, বা যেটাও দেখতে চেয়েছিল সেটা দেখতে পাইনি বলে ওর খুব মন খারাপ। এখানে আর একজন ছোট্ট বন্ধু, চিড়িয়াখানা এসছো প্রথমবার আজকে? না, দ্বিতীয়বার। অনেক কিছু, বাঘ, ভাল্লুক, জিরাফ, ফড়িং, হাতি, তারপরে আজকে আর কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা রয়েছে? আজ আভানি, আভানিতেই যাব। আর কে কে রয়েছে সঙ্গে? কে কে রয়েছে? ও, অনেকে রয়েছে। কোথায় কোথায় যাবে আজকে? আজ আভানি এবং চিড়িয়াখানা। কি কি দেখলে এখানে? বাঘ, হাতি, সিংহ, জেব্রা, সাপ, নানা রকম পশু পাখি দেখেছি, অনেক কিছু দেখেছে তারা। প্রত্যেকেই কিন্তু ভিড় জমিয়ে এসেছেন, আর এই পশু পাখি দেখতে গিয়ে ছোটদের সঙ্গে সঙ্গে বড়দেরও কিন্তু উৎসাহের কোনো খামতি নেই। তুমি কি কি পশু দেখলে আজ? আমি আজকে অস্ট্রিচ দেখলাম, তারপর কাকাটুয়া দেখলাম, তারপর কাকাটুয়া, তারপর ক্রোকোডাইল দেখলাম, জেব্রা দেখলাম। হ্যাঁ, এখন বাঘ দেখতে যাবো, টাইগার। না না, এরপর বাঘ দেখবো, তারপর ভাল্লুক দেখবো। হ্যাঁ, খাওয়া দাওয়া পরোটা, ডিম কষা, মিষ্টি। শুধুমাত্র যে আলিপুর চিড়িয়াখানায় পশু পাখি দেখা তা নয়, জমিয়ে খাওয়া দাওয়া এবং সপরিবারে, দেখতেই পাচ্ছ সুকর্ণা, বছরের শেষ দিন, মন খারাপ কিন্তু এখনো সেভাবে সকলের উপর ভর করেনি। একেবারে মাধুরী, তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি তুমি আমাদের দেখালে একেবারে উৎসবের মুডে, পিকনিকের মুডে বাংলা রয়েছে এবং জেলা থেকে শুরু করে এই শহর একেবারে চারিদিকে কিন্তু এই উৎসবের আনন্দ। আমি পার্ক স্ট্রিটে চলে যাব আবিরের কাছে। আবির, আমরা জানি সকালবেলা যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল বা চিড়িয়াখানায় ভিড় জমে, সন্ধেবেলার দিকটা থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু এই বড়
বর্ষ শেষের রাত কাটবে একেবারে পার্ক স্ট্রিট এরিয়াতে। সেক্ষেত্রে নিরাপত্তার দিকটা কতটা জোরদার করা হয়েছে এবং যারা গাড়ি নিয়ে আজকে বেরোতে চলেছেন তারা কিভাবে তাদের চলাচলের রাস্তাটা কিরকম হবে কি জানতে পারছো? দেখো তোমাকে শুরুতেই ছবি দেখাবো, আমরা রয়েছি পার্ক স্ট্রিটের ঠিক মুখে এবং ইতিমধ্যে পার্ক স্ট্রিটে কিন্তু দেখা যাচ্ছে যে যত সময় গড়াচ্ছে পার্ক স্ট্রিটে প্রচুর মানুষ তারা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করার জন্য প্রত্যেকবারের মতন এবারও পুলিশের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। প্রায় 2500 পুলিশ থাকছে এবং এই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, এরকম মোট এই পার্ক স্ট্রিট চত্বর জুড়ে প্রায় 11টির মতন রয়েছে এরকম ওয়াচ টাওয়ার এবং এই পুরো আলো দিয়ে সাজানো রয়েছে পার্ক স্ট্রিট, যেমনটা আমরা বড়দিনের সময়ও দেখেছি এবং আগে কয়েক বছরও দেখেছি। ঠিক একইভাবে এবারও এই হ্যাপি নিউ ইয়ার বোর্ড লাগানো রয়েছে এবং নিরাপত্তার জন্য বেশ কিছু ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত HRFS বাহিনী, পর্যাপ্ত পেট্রোলিং বাহিনী সেগুলো রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 15টির মতন পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ রাখা হয়েছে, যেমনটা এখানে একটা দেখতে পাচ্ছি। তবে এই যে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ দেখা যাচ্ছে তার ভেতরে একটি ঘর রয়েছে যেটাকে অস্থায়ীভাবে কন্ট্রোল রুম হিসেবে ব্যবহার করা হবে এবং তার সঙ্গে সঙ্গে লালবাজার থেকে উচ্চতর আধিকারিকরা তারা নজরদারি করবেন। পার্ক স্ট্রিট অঞ্চলে প্রায় 6টি ভাগে ভাগ করা হয়েছে এবং নিরাপত্তার জন্য সেখানে দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার লেভেলের আধিকারিকেরা। পুলিশ ইতিমধ্যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মোতায়েন হওয়া শুরু হয়ে গিয়েছে এবং গার্ডেলের মাধ্যমে দুটো যে ফুটপাথ সেই ফুটপাথের থেকে কিছুটা জায়গা আলাদা করা হবে যাতে ভিড় খুব বেশি হলে ফুটপাথ ছাড়াও বাদিক দিয়ে যাতে যাওয়া যায়, কিন্তু যান চলাচল স্বাভাবিক থাকবে। দুপুর 1টার পর পার্ক স্ট্রিটের যে মোড়ে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে গাড়ি মল্লিকবাজারের দিকে যায় প্রত্যেক দিনের মতন, শীত রাত্রিবেলাও একইভাবে চলবে, যান চলাচল স্তব্ধ হবে না, কিন্তু ভিড় বাড়লে সেটা মোকাবিলা করার মতন পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে এমনটাই কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। শুধুমাত্র পার্ক স্ট্রিট নয়, শহরের বিভিন্ন জায়গাতেই পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থেকে আরম্ভ করে পেট্রোলিং বাহিনী, নজরদারি থানার সমস্ত কিছুই থাকছে যাতে কোনোভাবে এই বর্ষ শেষে আনন্দের এবং নতুন বর্ষকে স্বাগত জানানোর এই যে আনন্দে মাঝে কোন রকম ভাটা না পড়ে, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। একেবারে আবির, অর্থাৎ বর্ষবরণ করতে একেবারে প্রস্তুত রয়েছে শহর এবং বিভিন্ন জায়গায় নিরাপত্তা যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি একেবারে তা চূড়ান্ত হয়ে গিয়েছে। অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার, তারপরে বিদায় নেবে 2022 এবং 2023কে স্বাগত জানাতে তৈরি তিলোত্তমা। বছরের শেষ দিনে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় মাথা থেঁতলানো দেহ উদ্ধার। স্থানীয় একটি কালী মন্দিরের পেছনে কম্বল জড়ানো অবস্থায় দেহ পড়েছিল। কিভাবে এই মৃত্যু আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি জয়ন্ত রায়ের সঙ্গে। জয়ন্ত, পুলিশ কি বলছে, কিভাবে মৃত্যু হলো এবং দেহটি কার? দেখো সুকন্যা, সকালবেলা প্রাথমিকভাবে যারা আশেপাশে লোকজন তারাই এই দেহটি দেখতে পায়, দেখতে পেয়ে মহেশতলা থানায় খবর দেয়। মহেশতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কম্বল ছড়ি দেখতে পায় যে হাফিজুল মল্লিক নামে ওই ব্যক্তিটির দেহ মাথা থেঁতলানো অবস্থায় ছিল, আশেপাশে বিভিন্ন ইট ছড়ি পড়েছিল। পরিবার সূত্রে যেটা দাবি যে এই ব্যক্তি পারিবারিক অশান্তির জেরে রাতের বেলা ঘরে থাকতো না, রাস্তায় আশেপাশে যেখানে সবাই তো শুয়ে পড়তো, ঠিক আছে। এবার এ বাড়ির লোকের বক্তব্য দিয়ে আমার পরিবারের বক্তব্য দিয়ে এই ব্যক্তি সম্প্রতি সবজির ব্যবসা শুরু করেছিল, কোন ব্যবসায়িক শত্রুতার জেরেই তাকে সম্ভবত মাথা থেঁতলে খুন করা হয়েছে। ধন্যবাদ জয়ন্ত। এনজেপি থেকে হাওড়া ফিরল বন্দে ভারত এক্সপ্রেস। ফেরার পথে রাতেও ট্রেন ঘিরে দেখা গেল উন্মাদনা। ট্রায়াল রান থেকে বন্দে ভারতের উদ্বোধনী যাত্রা, সব মিলিয়ে সন্তুষ্ট রেল। সাধারণ যাত্রীদের জন্য দৌড় শুরু করছে বন্দে ভারত কাল থেকে। উদ্বোধনী যাত্রা শেষ করছে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পর এবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ায় চলে আসার পালা এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেস, তার ছবিটা আরও একবার দেখিয়ে নেব। আগামীকাল থেকে 1 জানুয়ারি থেকে কমার্শিয়াল রান শুরু করবে। সেই কমার্শিয়াল রান প্রত্যেক দিন হাওড়া থেকে 5:55 সময় ছেড়ে পৌঁছবে হচ্ছে নিউ জলপাইগুড়ি 1:25 সময়, আবার নিউ জলপাইগুড়ি থেকে 3:05 সময় ছেড়ে হাওড়ায় পৌঁছবে 10:35 সময়। এবং এই সেই ট্রেন ভারতের অন্যতম ফ্ল্যাগশিপ ট্রেন এই মুহূর্তে, যা সর্বোচ্চ গতি 180 কিলোমিটার, কিন্তু এই লাইনে 130 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলবে এবং তার সঙ্গে বিভিন্ন রকম পরিষেবা রয়েছে, আরামদায়ক বসার জায়গা থেকে শুরু করে রিভলভিং সিট এবং অন্যান্য সব পরিষেবা নিয়ে এই ট্রেন কিন্তু মানুষের মনোরঞ্জন করতে তৈরি। এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে প্রথম দুদিনের সমস্ত টিকিট নিঃশেষিত এবং তাতেই প্রমাণ হচ্ছে এই ট্রেন নিয়ে উৎসাহ কতটা বেশি রয়েছে। সব মিলিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী যে যাত্রা তার দুটো দিক সেটা শেষ হচ্ছে,
কাল থেকে আসল পরীক্ষা, সাধারণ মানুষকে সার্ভিস দেওয়ার পালা। প্রথম দিকে টিকিট শেষ, তারা কিরকম পরিষেবা পান, বন্দে ভারত এক্সপ্রেস সম্বন্ধে তাদের কি বক্তব্য থাকে, আপাতত সেটাই দেখার। ক্যামেরায় অতনুকুন্দুর সঙ্গে অরিচিত ভট্টাচার্য, এবিপি আনন্দ। আজকে পরের খবরে, রোনাল্ডো এখন এশিয়ার, ইউরোপ ছেড়ে এবার মধ্যপ্রাচ্যে পা বাড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে আড়াই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন CR7। 2025 জুন পর্যন্ত চুক্তি হয়েছে রোনাল্ডোর সঙ্গে। বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি বেতনে সই করেছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি আরবের আল নাসের ক্লাব থেকে প্রতি বছর 200 মিলিয়ন ইউরো বেতন পাবেন CR7। পর্তুগালে ক্লাব কেরিয়ার শুরু করা রোনাল্ডো ইংল্যান্ড, স্পেন, ইটালি ও ফের ইংল্যান্ড ঘুরে এবার মধ্যপ্রাচ্যে নতুন ইনিংস শুরু করলেন।